শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ 10 নভেম্বর 2021 বুধবার নির্বাচন কমিশনের সভায় অনুমোদনের পর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ হুমায়ুন কবির। ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে দেশের 840টি ইউনিয়ন পরিষদ এবং 3টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভা 3টি হচ্ছে কক্সবাজারের টেকনাফ পৌরসভা, পাবনার আটঘরিয়া পৌরসভা ও নরসিংদীর রায়পুরা পৌরসভা। আর 840টি ইউনিয়ন পরিষদের নাম আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে দেব। এই ঘোষিত তফসিল অনুযায়ী এই 840টি ইউনিয়ন পরিষদ এবং 3টি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে 25 নভেম্বর 2021 বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই হবে 29 নভেম্বর 2021 সোমবার। আপিল দায়েরের তারিখ 30 নভেম্বর থেকে 2 ডিসেম্বর 2021 মঙ্গলবার থেকে বৃহস্পতিবার। এই আপিলগুলো নিষ্পত্তি করতে হবে, আপিল কর্তৃপক্ষ নিষ্পত্তি করবেন 3 থেকে 5 ডিসেম্বর, শুক্র থেকে রবিবার। প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করবেন, তার শেষ তারিখ হচ্ছে 6 ডিসেম্বর সোমবার। প্রতীক বরাদ্দ হবে 7 ডিসেম্বর মঙ্গলবার। আর এই সব ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 23 ডিসেম্বর বৃহস্পতিবার। আর আগামীকাল আমরা জানি 11 নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 28 নভেম্বর। আর এই চতুর্থ ধাপের নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হলো 23 ডিসেম্বর। আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, পরবর্তীতে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।